মৃগর জন্য জাতীয় পুরস্কার পেল বোম্বেতে গিয়ে একটা সময় একের পর এক বক্স অফিস ফ্লপ। হতাশ বাংলা ছেলেটাকে রাতারাতি সেন্সেশন বানিয়েছিল ডিস্কো ডান্সার। এরপর আর পিছনে ফিরতে হয়নি মিঠুন চক্রবর্তীকে, তাই অস্বীকারের জায়গা নেই বাপ্পিদার সুরি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বদলে দিয়েছিল মিঠুন চক্রবর্তীর ভাগ্য। কিন্তু কিভাবে তৈরি হয়েছিল ডিস্কো ডান্সারের মিউজিক, এ নিয়ে বলতে গিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একসময় মজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বাপ্পি লাহিড়ী। বাপ্পিদা জানান, মিঠুন চক্রবর্তীকে তার কাছে জন ট্রাভেল্টা এবং ব্রুসলির সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেছিলেন রবিকান্ত নাগাইচ। সেই বর্ণনা সুরে অনুপ্রাণিত হয়েই ডিস্কো ডান্সারের সুর তৈরি করেছিলেন বাপ্পিদা। টাইটেল ট্র্যাক ছাড়াও এই ছবির ইয়াদ আ রাহা হ্যায় ট্র্যাকটি সমান জনপ্রিয়তা লাভ করেছিল। বাপ্পি লাহিড়ীর সুরেই ভারতের ডিস্কো মিউজিক পরিচিতি পেয়েছিল পাশ্চাত্যে। ডিস্কো ডান্সার ছাড়াও ডান্স ডান্স, গুরু, প্রেম প্রতিজ্ঞা, দালাল একের পর এক ছবিতে মিঠুন চক্রবর্তীর জন্য সুর বেঁধেছেন বাপ্পি লাহিড়ী। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শোলের রেকর্ড ছাপিয়ে বক্স অফিসে নয়া মাইলস্টোন সেট করেছিল ডিস্কো ডান্সার। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী 100 কোটির ব্যবসা করেছিল বাব্বার সুভাষ পরিচালিত এই ছবি। ইটিভি ভারত।